Assalamualaikum. আমি আশরাফুল ইসলাম আমেরিকা নিউইয়র্ক থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো অনেকে জিজ্ঞেস করছিল আমাকে আমেরিকাতে গ্যাসের দাম কি রকম এটা কিন্তু অয়েল আমেরিকাতে এটা গ্যাস নামে সবাই বলে সো আমি আমার গাড়ি তো নিয়ে আসছি আর আমার গাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে আর এই গাড়ির ট্যাঙ্কিতে প্রায় 10 গ্যালন মানে এখানে টোটাল 10 গ্যালন গ্যাস ছাড়ে আর এই যে এখানে আমার দেওয়া আছে এখানে দেখেন দুইটা দাগ আছে মাত্র তার মানে এখানে টোটাল 10টা দাগ থাকে 10টা দাগ হইলে বোঝা যাবে এটা সম্পূর্ণ ফুল আছে আর এখন বর্তমানে আমার এটা ফুল নাই যে কোনো মুহূর্তে গাড়ি স্টপ হয়ে যেতে পারে লাইক আর 20-25 মাইল চলবে তো এখানে প্রত্যেকটা গ্যাসের প্রাইস দেওয়া আছে 389 425 আর এটা সুপ্রিম আছে একটা 469 তো সবাই বেশিরভাগ মানুষ এটা ইউজ করে আমি এটা ইউজ করব না আমি করব সবচেয়ে দামিটা কারণ গাড়িটা হচ্ছে আমার পার্সোনাল এটা আমার পার্সোনাল গাড়ি সে কারণে আমি কম দামিটা ইউজ করব না তো প্রথমত আমি এখানে কার্ড ঢুকাই দিব তো এখানে কিন্তু প্রসেসিং হইতাছে এই যে কোনো এক লোক কোনো এক ব্যক্তি 10 গ্যালন ক্যাশ নিয়েছে এখান থেকে $50 তা আমি আমার কার্ডটা আমি এখানে ঢুকাই দিছি তো এটা প্রসেসিং হয়ে যাচ্ছে যে রিমুভ কার্ড তো রিমুভ করে ফেললাম করার পর এখানে দেওয়া আছে জিপ কোড তো আমি আমার জিপ কোডটা এখানে দিব তো এটা আমি আপনাদেরকে দেখাবো না যার যার ক্রেডিট কার্ডে জিপ কোড না দিলে এটা কেউ ইউজ করতে পারে না আমি একটা ডেবিট কার্ড দিয়ে ভরতেছি না আমি ভরতেছি হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে তো এখানে লেখা আছে রিমুভ পুশ বাটন অফ দ্য নজল ওকে এটা নজল এটা পুশ করলাম এটা হচ্ছে 93 এটা হচ্ছে সবচেয়ে ভালো গ্যাস এটা সবচেয়ে ভালো আমি 93টা নিব আর এখান দিয়ে দিলাম তো এই যে আমি ক্যাশ নিতেছি আমি ও ঠিক আর ওই যে ওইখানে প্রাইস উঠতেছে মাত্র এক গ্যালান হয়েছে $6 $7 $8 $9 $10 $11 $12 $13 $14 সো আমেরিকাতে আমি যখন 2019 সালে আসি তখন কিন্তু এখানে গ্যাসের দাম খুবই কম ছিল করোনা আসার পর আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এখানে গ্যাসের দামটা অনেক বেশি বেড়ে গেছে আগে এত দাম ছিল না এখানে কয়টা পেট্রোল পাম্প আছে একটা দুইটা তিন চার পাঁচ টোটাল $60 আছে ওই যে $28 হয়েছে মাত্র আমেরিকাতে কিন্তু গ্যাসের দাম অনেক বেশি এখানে টোটাল আমার মিনিমাম $50 লাগবে এটা পুরোটা ফুল ভরতে $50 লাগবে টোটাল দেখছেন কত $42 হয়েছে $43 $45 $46 $47 আর ফুল হয়ে গেছে একবার ফুল বাইরে বাইরে হয়ে গেছে তো এখানে টোটাল $48 আর এখানে কি লেখা আছে ডুই নিড দ্য ডিসিডিএস তো আমার টেক রিসিপ্ট দেখি টিকিটটা আসে কিনা ওর রিসিপ্ট আনতে মনে হয় ভিতরে যাইতে হইব যাই হোক এখানে কত $48 হয়েছে তো আমি গাড়িটা অফ করে দিই হাই ক্যান আই হ্যাভ দ্য 10 নাম্বার দ্য রিসিপ্ট প্লিজ নাম্বার 10 থ্যাংক ইউ তো এখানে দেওয়া আছে যে $48.26 আর এখানে কিছু খাবার টাবার বিক্রি করে দেখি কিছু নেওয়া যায় কি না আমি সবচেয়ে বেশি পছন্দ করি চিপস আচ্ছা এই খাবারটা নিয়ে নিই দাদা ক্যান আই হ্যাভ দিস ওয়ান হাউ মাচ $2.99 $2.99? Yeah. Okay.
থ্যাংক ইউ। যাকে একটু খাবারও কিনে নিলাম, আমি চিপস বেশি পছন্দ করি। তো টোটাল আমার এই গাড়িটার ভিতরে গ্যাস সারে টোটাল হচ্ছে $50, একটু বেশি ছিল সেই কারণে, মানে $2 কম হয়েছে আর কি, মানে $2 গ্যাস ভিতরে ছিল। অনেক দূরে চলে আসছিলাম, ভাবলাম হঠাৎ করে যদি গ্যাস শেষ হয়ে যায় পরে টালে দৌড়াইব কি। এখন আমি আপনাদেরকে দেখাই, আগে ছিল 2টা দাগ, এখন অন করে দেখি কি অবস্থা। ওই এখন ফুল হয়ে গেছে, দেখছেন সম্পূর্ণ ফুল। আর এখানে আরেকটা অপশন আছে দেখাই আপনাদের, সেটা হচ্ছে এখানে আমি যে ফুল গ্যাসটা ভরছি, আমার গাড়িটা 416 মাইল, তার মানে 416 মাইল চলবো ফুল গ্যাসে। আর এই 416 মাইল তো চলার একটাই কারণ, কারণ এই গাড়িটা হচ্ছে হাইব্রিড, সে কারণে এটা যদি স্পিড কমে চলে তাহলে এটা ব্যাটারিতে চলে, আর যদি স্পিডিং বেশি করি তাহলে গ্যাসে চলে। তা হাইওয়েতে উঠে গেলে অবশ্যই একটু জোরে চালাইতে হয়, তখন আর আস্তে আস্তে চালাইলে কাম হইব না। তো আপনাদেরকে বলি, আর আমার এই গাড়িতে টোটাল ফুল গ্যাস যদি ভরি আমার প্রায় 1 সপ্তাহ চলে যায়, 7-8 দিন। টোটাল $50 আমার খরচ হয়, আর 1 গ্যালন গ্যাসের দাম হচ্ছে 479, তো টোটাল $50 ধরতে পারেন, যা বাংলাদেশি টাকা হিসাব করতে গেলে, বাংলাদেশি টাকা হিসাব করে তো লাভ নাই, যে দেশে যেই পাও। তো দেখি 48 × 115, তার মানে $5,500। যাই হোক, এগুলো কোনো ম্যাটার করে না, আমার স্কুটারও এরকম $6-7 গ্যাস লাগে প্রতিদিন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমেরিকাতে গ্যাসের দাম কীরকম এবং কীরকম প্রাইস, অবশ্যই বুঝতে পারছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কোনো এক ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।